আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু অনেকেই জানেন যে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি 40 দিনের মাটি কাটার একটা কর্মসূচি থাকে। সেবা প্রদান পদ্ধতিতে মন্ত্রণালয় প্রকল্প পরিচালকের কার্যালয় হতে উপজেলা বরাদ্দ প্রাপ্তির পর ইউএনও কর্তৃক জনসংখ্যা আয়তনের ভিত্তিতে ইউনিয়ন ওয়ারি বরাদ্দ বিভাজন পূর্বক ইউনিয়নে পরিষদে প্রেরণ করা হয়। ইউনিয়ন কর্তৃক বরাদ্দ অনুযায়ী শ্রমিক এবং নন ওয়েস্ট কর্মীর প্রকল্প তালিকা প্রস্তুত করে উপজেলা কমিটিতে প্রেরণ করা হয়। জেলা কর্ণধার এই সকল কমিটিগুলো বাস্তবায়ন করে থাকে। এখন এই যে 40 দিনের কর্মসূচি তারা আপনারা কাজ করেছেন, এটা কিন্তু 40 দিনের কর্মসূচিতে যারা কাজ করেছিলেন তাদের টাকা কিন্তু ইতিমধ্যে গত 16 তারিখে দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের ফোনে 16 তারিখে 16,240 টাকা করে ঢুকেছে। ইভেন আমি আপনাদেরকে হয়তো বা একটি স্ক্রিনশট শেয়ার করব ভিডিওর মাঝখানে, যে এই টাকাগুলোর অ্যামাউন্ট সহ ক্যাশ আউট 416,240 টাকা ঢুকে। এই সেবাগুলো যারা পেতে চান, যে আমি সবল রয়েছে আমি সেবাটা পেতে চাই, তাহলে কী কী প্রয়োজনীয় কাগজ লাগবে দেখুন। আবেদনের কপি নিতে হবে একটা আপনাদেরকে অবশ্যই, যেটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিস থেকে নিতে হবে। এরপর আবেদনের সাথে ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। অবশ্যই এই সেবা পেতে হলে আপনার বয়স কিন্তু 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। ভূমিহীন পুরুষ ও নারী এই সেবা আওতায় আসতে পারে অতি দরিদ্রজনের জন্য কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী। এইখানে দেখুন আমি যেটা দেখতেছি, এটা সার্ভিস পোর্টালের একটা ওয়েবসাইট থেকে নেওয়া। সো এইখান থেকে সেবা প্রাপ্তির সময়সীমা সাধারণত 40 দিন। এই যে অতি দারিদ্র যারা মহিলারা মাটি কাটে কর্মসূচির ক্ষেত্রে 40 দিনের কর্মসূচি বললে অনেকেই চিনবে, হয়তো বা ভিডিওটিতে আমার একটু ভিউ কম হবে, মোটামুটি 200-300 ভিউ হয়ে থেমে যাবে আমি মনে করি, কারণ এই টাইপের কন্টেন্ট যেহেতু নাই। সো তাদের অ্যাকাউন্টগুলো চেক করতে পারেন আপনারা অতি শীঘ্রই। টাকাগুলো যেহেতু ঢুকেছে প্রায় 16,000 টাকার মতো অ্যামাউন্ট, যারা এখনও এই বিষয়টি অবগত না আপনারা ব্যালেন্স চেক করুন। যদি আপনি মাটি কাটা কর্মসূচিতে থেকে থাকেন এবং মাটি কেটে থাকেন, মহিলাদের জন্য মূলত এই সেবাগুলো হয়। আমরা অনেক সময় দেখি গ্রাম অঞ্চলে মহিলারা কাজগুলো করে, রাস্তার সাইড মেরামত করতেছে বা অন্যান্য কাজগুলো করতেছে, ওই যে পিছনে একটা সিলমারা থাকে, সিলমারা পিছনে বলতে তাদের জামার সঙ্গে থাকে, যে ওইখানে উল্লেখ থাকে যে এরা এইভাবে আপনার কাজ করে, একটা বিষয় থাকে অতি দারিদ্রদের জন্য। সো ওই যে বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর টাকা গেলে কিন্তু টাকাগুলো তুলে নেবেন, ক্যাশ আউট 400, সরকার টাকাগুলো পাঠিয়ে দিচ্ছে। যারা এই সেবাগুলো পেতে চান, আমি ভিডিও শুরুতে বলেছি কী কী বিষয় লাগবে, আর আপনারা এই বিষয়টা নিয়েও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় বা পিআই অফিসে যোগাযোগ করতে পারেন। কুরবানি ঈদের পূর্বে আপনাদের হয়তো বা আবার টাকা ঢুকতে পারে। সো যাদের টাকা ঢুকেছে তারা এই টাকাগুলো তুলে নিন। ধন্যবাদ সবাইকে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য।